গুরুদেবের চায়ে বিষ মেশানো। পথে কাঁটা উপড়ে ফেলার সময় হল। গুরুদেব, যতই তোমার শুভ শক্তি দিয়ে তুমি সকলকে রক্ষা করার চেষ্টা করো না কেন, এবার তোমায় আর কেউ রক্ষা করতে পারবে না। আমার প্রতিশোধের পালা এবার আরম্ভ হল। এইবার গুরুদেবের চিতার আগুনে রাঁচ এসে পড়বে এই রায়চৌধুরীর বাড়িতে। তারপর তারপর চড়খড় হয়ে যাবে এই রায়চৌধুরীর পরিবার। রাজিমা, 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 যা বাবা, এখানে তো কেউ নেই। রাজিমা যে কোথায় গেল, আর লগ্নাটাও এদিকে একবারও আসছে না। ওহো, আসলে তোমাকে ডেকে দিতে বলেছিল, তাই তোমার ঘরে গেছিলাম। আমাকে কে ডাকতে বলেছিল? আমাকে কি হলো পুষ্প, চুপ করে গেলি কেন? বল, কে দাদুভাইকে ডেকে দিতে বলেছিল? লগ্নার নাম তো কর্তামায়ের সামনে নিতে পারবো না, এখন তাহলে কি যে বলি। ও তো নকুল মালির কাছে তুলসী পাতা আনতে গেছিল, তাহলে কি লগ্নাই ওকে? আমি আমি ওকে ডাকতে বলেছিলাম মা। রাজিমা, রাজিমা, আমি আর সত্যিই পাচ্ছি না, বলো এইভাবে ঘরের মধ্যে একা বন্দি হয়ে থাকা সম্ভব? জানি তো দাদু ভাই, এইভাবে কি ঘরে কখনো একা একা বসে থাকা যায়? আমি জানি, বসো বসো বসো। কিন্তু কি বলতো দাদু ভাই, এ ব্যাপারে আমি তো কিছুই করে উঠতে পারবো না, যা করার গুরুদেবকেই করতে হবে। আচ্ছা, আমি বরং একটা কাজ করতে পারি, আমি না রুদ্রকে বলি তোমাকে আরো নতুন নতুন খেলা এনে দিতে। ধুর, একা একা গেম খেলতে কি ভালো লাগে বলো? শ্যামলি নাকি ভিডিও গেম খেলবে, কাকিমণি ওনার কিচ্ছু খেলতে পারে না। রাজিমা, রাজিমা, আচ্ছা তুমি আমায় বলো, লগ্না তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি ওকে ডেকে দাও না, জানো ও যে কোনো গেম একবারে শিখে যায়। প্লিজ রাজিমা, রাজিমা, ওকে ছাড়া না, মানে গেম খেলার মজাই হয় না, প্লিজ। দাদু ভাই, লগ্নাকে ডাকা যাবে না, ও তো নানা কাজে ব্যস্ত থাকে, সেজন্য ওকে ডাকা যাবে না, তুমি বরং একা খেলো, একা খেলো ভাই, যাও। দোষ আচ্ছা কুন্তলা, আচ্ছা তুমি কি, হ্যাঁ তুমি তো দেখছো দাদু ভাইয়ের মন মেজাজ খারাপ, তার মধ্যে এই কথাটা বলার কি দরকার ছিল তোমার? মা, আমি তো, আরে এই যে বড় বৌমা,
বুঝতে পারছো? এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছো যে তোমার ছেলে দিনকে দিন কেমন ওই ছোট জাতের মেয়েটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে, বুঝতে পারছো? আসলে ওরা বন্ধু তোমার? না, বন্ধু নয়, বন্ধু নয়। আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি এখন, লগ্না চাইছে আমার দাদু ভাইকে হাতের পুতুল বানিয়ে রাখতে। বেশ, বুঝতে পারছি আমি, দেব না, হতে আমি কিছুতেই দেব না। দাদু ভাইয়ের ক্ষতি তো আমি হতে দেব না। না, দাদু ভাই যাতে কিছুতেই ওই নিচু জাতের মেয়েটার সাথে আর মেলামেশা করতে না পারে, সে ব্যবস্থাটা এবার আমাকেই করতে হবে, আমাকেই। আসছি গো বাবা। হাই মাই দুগ্গা, দুগ্গা সাবধানে যাস। স্কুলে যেতে গেলেও তো ও বাড়ির পাশ দিয়েই যেতে হবে। হঠাৎ যদি লাট সাহেবের সঙ্গে দেখা হয়ে যায়, ওর ঘরের জানলাটাও তো রাস্তার উপরে। পিসি, পিসি একটু ছাতাটা দেবে গো। ছাতা? হ্যাঁ, ছাতা নিয়ে কি করবি মা? আমি রোদ্দুর তো তেমন দেখতেছি না, না রোদ্দুর তো নেই, ছাতা নিয়ে কি করবি? ও বাবা, কি যে বলো না তুমি। ওই দেখো আকাশ কেমন কালো করে এসেছে দেখেছো? বৃষ্টিও তো পড়তে পারে। হ্যাঁ ঠিক 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 ঠিক, ছাতা দরকার। এই নন্দা, পিসি দাও গো। হ্যাঁ দাদা দাদা, ছাতা দাও, ছাতা। আসতেছি বাবা, আসতেছি। ওফ, ছাতা ছাতা করে পুরো বাড়ি মাথায় করার কিছু নেই। এনে আসুন, ছাতাখানা ফিরিয়ে ঘরে আনবি, আগেরবারের মতো হারায় ফেলিস নি। আসলে সেবার মেয়ে আমার এত ভালো পরীক্ষা দিয়েছিল যে ছাতা ফেলি আনন্দে লাফাতে লাফাতে বাড়ি চলে এসেছিল, তাই না রে মা? কিন্তু তারপর নন্দা খেয়াল করি দেখ, তারপর কি হয়েছিল, লগ্না এত ভালো ফল করলো যে সেই আনন্দে খুশি হয়ে বড় দাদাবাবু ওরে বইপত্র, রঙিন পেন্সিল কত কিছু দিল, আর সেই সঙ্গে এই ছাতাটাও, যাতে রোদে তেতে পুড়ে আমার মেয়ের স্কুলে যেতে না হয়। তা আচ্ছা, আর তাই তোমারে বলতেছি দাদা, ও বাড়ির ভালোবাসার ভার আর পুড়িয়েছে, তাই ও বাড়ি থেকে আর কোনো ভেট আসবে না, তাই আমাদের কাছে যা সম্বল সেইটুকু গুছিয়ে রাখতে হবে। চিন্তা করো না গো পিসি, আমি সাবধানে ছাতাটাকে নিয়ে যাব আর সাবধানে ফেরত আনব। আসছি গো। আয় মা, আয় মা, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। মেয়েটার এমনিতেই আমার মনটা খুব খারাপ, তাও ওর সঙ্গে তুই অমন করি কথা বলতেছিস? লগ্নার এভাবে বলতে আমারও কষ্ট হয় দাদা, কিন্তু তুমি তো জানো এবারে মেয়েদের কপাল, আমাদের ভাগ্যে ওসব ভালোবাসা স্নেহ এসব নেই গো দাদা, এসব আমাদের কপালে বেশি দিন জোটে নেই, তাই আমাদের এই ছোট্ট লগ্নাথ যত তাড়াতাড়ি এ কথাখানা বুঝবে ততই ওরে কষ্ট কম পেতে হবে। মা, আপনি এখানে? আসলে আপনার চাটা আমি টেবিলে রেখে এসেছিলাম, আমি কি এখানে এনে দেবো? না তার দরকার নেই, আমি যাচ্ছি। মা, মা আপনি কষ্ট করে আর উঠছেন কেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন, নিন না, আমি নিয়ে আসছি চাটা। মা, আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। হ্যাঁ মা, আপনারা কথা বলুন, আমি আসছি। বলুন ছোট বনক। কি হলো, কি কথা বলবেন বলছিলেন বলুন। আগে মা, শুক্রতে বুধের প্রভাব কমছে, মঙ্গলের ছায়াও শুক্রের উপর থেকে সরে যাচ্ছে, শুধু শনির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, এইভাবে চক্রাহারে বৃদ্ধি পেতে থাকলে। ছোট গণক, যা বলা স্পষ্ট করে বলুন। দিনটা শুভ নয় মা, গ্রহের দশা অনুসারে চরম অমঙ্গলের আভাস পাচ্ছি মা। অমঙ্গল, বিপদ, বিপদ, বিপদ এই বাড়ির, এই বাড়ির চারিদিকে সব সময় ঘনিয়ে আসছে। আমি আমি এই বিপদ থেকে মুক্তির পথ দেখেছিলাম। আপনি এই শরীরে আবার উঠলেন কেন গুরুদেব?
গুরুদেব, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আপনি কেন উঠে এলেন? পুষ্প, পুষ্প! আপনি কত মা? গুরুদেবের জন্য কৃষ্ণ তুলসী দিয়ে যে চা তৈরি করা আছে সেটা নিয়ে আগে। মৃত্যু, মৃত্যুর ডাকা আসছে। নিজের চোখে এইবার শুভ শক্তির সাধককে মৃত্যুর গোলে চিরঘুমে ঢলে পড়তে দেবে।